আমি তোমাদের সাথে কাঁচা এবং পাকা আমের আইসক্রিম রেসিপি শেয়ার করব। গাছ থেকে আমি আম পেড়ে নিই। আজকে একটুখানি আমি তোমাদেরকে আমার বাড়ির চারিপাশের ভিউটা দেখাচ্ছি। আমগুলোকে আলাদা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আলাদা আলাদা ভাবে পেস্ট করে নেব। আমি মিক্সিতে কাঁচা আম নিয়ে নিয়েছি, তারপর এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। চিনিটা একটু বেশি দিচ্ছি কারণ কাঁচা আম। এবার এগুলোকে পেস্ট করে নিচ্ছি। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে কোনো রকম কেমিক্যাল ছাড়া, ফুড কালার ছাড়া তোমাদের সাথে কাঁচা আমের আইসক্রিম রেসিপি শেয়ার করব। কাঁচা আমটা আমার পেস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এতে একটু আমি বিট লবণ মিশিয়ে দেব। দিয়ে দিলাম বিট লবণ। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওকে একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার এতে আমি সবুজ কালার আনার জন্য কেমিক্যাল বা ফুড কালার ইউজ না করে ইউজ করব আম পান্না। এটা দিলে স্বাদটাও বাড়ে আর এতে কোনো এক্সট্রা কেমিক্যালও থাকে না। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আম পান্না। দিয়ে দেওয়া হলো আম পান্না। এবার এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইদিকে আমার কাঁচা আমের মিশ্রণটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এবার পাকা আমের মিশ্রণটা তৈরি করে নেব। মিক্সিতে পাকা আম নিয়ে নিয়েছি। এবার এতে লবণ আর চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন। এবার দিয়ে দিচ্ছি চিনি। এবার একটু দিয়ে দিচ্ছি বিট লবণ। দিয়ে দিলাম বিট লবণ। এবার এগুলোকে একসাথে আমি পেস্ট করে নিচ্ছি। আমার আমের পেস্ট একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আইসক্রিম বসানোর জন্য। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেব। পাকা আমের মিশ্রণটাকেও আরেকটি পাত্রে নামিয়ে নিলাম। বাড়িতে আইসক্রিম মোল্ড না থাকলেও তোমরা আইসক্রিম তৈরি করতে পারো। আমি আইসক্রিম মোল্ড নিই সেই জন্য এখানে কিছু ছোট ছোট চায়ের কাপ নিয়েছি। এবার এতে এই মিশ্রণগুলো পুরে দেব। এভাবে একে একে সবগুলোতে আমি মিশ্রণটি দিয়ে দিচ্ছি। পাকা আম দিয়ে 3টি ভর্তি করে ফেলেছি। এবার কাঁচা আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা আম দিয়ে 2 কাপ ভর্তি করে ফেলেছি। এবার কাঁচা আম এবং পাকা আম এই 2টো মিশ্রণ দিয়ে একটি আইসক্রিম তৈরি করবো। দেখতে ভীষণই ভালো হবে কালার। প্রথমে এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা আমের মিশ্রণ। এটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে সেট করে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পাকা আমের মিশ্রণ। এটাকে আবার সেট করে নিলাম। এভাবে আরো একটি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পাকা আমের মিশ্রণ। দেখতেই পাচ্ছ প্রথমে এটাতে আমি পাকা আমের মিশ্রণ দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো কাঁচা আমের মিশ্রণটা। এবার এটাতে আমি পাকা আমের মিশ্রণ দিয়ে একবার কাঁচা আমের মিশ্রণ দিয়ে ভর্তি করে সেট করে নিচ্ছি। এবার একে একে সবগুলোতে আমি কাঠি দিয়ে দেবো। আমি এখানে এরকম টাইপের ছোট আইসক্রিমের কাঠিগুলো নিয়েছি। এবারে একে একে সবগুলোতে আমি আইসক্রিমের কাঠিগুলো ঢুকিয়ে দেব। এখানে আমার আইসক্রিমগুলো রেডি করা তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে আমি ফ্রিজে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত রেখে দেব, বা তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো। আমি রাতের দিকে বানিয়েছিলাম সেই জন্য আমি এটাকে ওভারনাইটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে
10 থেকে 12 ঘন্টা ফ্রিজে রাখতে পারো। ফ্রিজে আসছি, ফ্রিজে এগুলো সেট হওয়ার পর ফ্রিজে ওভারনাইট রাখার পর আইসক্রিম গুলো জমে গেছে। এবার এগুলোকে আমি এই কাপগুলো থেকে বের করে নেব। প্রথমে এইভাবে এগুলোকে সাইড দিয়ে একটু করে কেটে তারপর এইভাবে খুলে নিলে আমাদের আইসক্রিম রেডি। আমার আইসক্রিমগুলি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। গরমে আইসক্রিমগুলো একটু গলে যাচ্ছে, তাই আমি তাড়াতাড়ি খেয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমার কাঁচা এবং পাকা আমের আইসক্রিমগুলো তৈরি হয়ে গেছে। দেখো, যেটাতে আমি কাঁচা আম এবং পাকা আমের মিশ্রণটা দুটোই একসাথে দিয়েছিলাম, কালারটা কত সুন্দর এসেছে। এভাবেও তোমরা বাড়িতে কোনো রকম কেমিক্যাল ছাড়া, ফুড কালার ছাড়া বাড়িতে খুব সহজে আইসক্রিম তৈরি করে খেতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। Thank you for watching, guys.